আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য, আরও বাড়িয়ে দেওয়ার জন্য। আজকে দিনের বেলা হঠাৎ করে আমার ছোট বোন বন্যা আমার কাছে ওর মোবাইলটা নিয়ে চলে আসে। ওর মোবাইলে আমি দেখতে পেলাম ফেসবুকে একটি ধামাকা অফার চলছে, মানে খাবারের অনেক রকম কিছু দিয়ে একটি সেট মেনু তৈরি ছিল, সেটা প্রাইসটা অনেক কম ছিল। তাই আমরা দুই বোনে হঠাৎ করে প্ল্যানিং করে ফেললাম এই খাবার খেতে যাব। সেই সাথে আমার খালাতো বোন এবং মামাতো বোন, ওদেরকেও আমরা সাথে নিয়ে নিলাম। আমরা সবাই চলে এসেছি জিগাতলা ট্রাম্প ক্যাফেতে। এই অফারটা ট্রাম্প ক্যাফেতে চলছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর ট্রাম্প ক্যাফেটা পেয়ে গেলাম, এবং এখানে আসার সাথে সাথেই বন্যা কিছু পিক তুলে নিচ্ছে, আমিও কিছু পিক তুলে নিলাম। এবং পিক তোলার পর আমরা আবারও চেষ্ট খুঁজছি, মানে আমরা রেস্টুরেন্টটা খুঁজেই পাচ্ছিলাম না। এখানে আমরা সেকেন্ড তলা দেখছি, থার্ড তলা দেখছি, কোথাও রেস্টুরেন্টটা খুঁজে পাইনি। পরে তারপর অনেক কষ্ট করে পেয়েছি এই যে ট্রাম্প ক্যাফে। এখানে ট্রাম্পের ছবিও দেওয়া ছিল, আর ট্রাম্পের ছবি দেখে আমি নুহা আর তানহাকে বললাম তোমরা এখানে দাঁড়াও ওর পাশে, তার ট্রাম্পের পাশে। লাইফে তো কখনো দেখা হয় কি না আল্লাহ তালা জানে। ছবির সাথে ওদের একটু পিক তুলে নিলাম এবং ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আমরা এখানে আসার পর দেখলাম যে রেস্টুরেন্টটা পুরো ভরা ছিল, প্রচুর লোক ছিল। আমরা এখানে এসেছিলাম মনে হয় রাত 9টার দিকে। তারপর আমরা আসার পর আমরা একটু চারপাশটা ঘুরে দেখে ভিডিও করে নিলাম। এখানে অনেক লোক ছিল, প্রত্যেকটা ক্যাফেতে বিভিন্ন রকম লোক ছিল। আমরাও সেই সাথে অনেক গল্প আড্ডা দিয়ে দিলাম। এখন আমরা যেই ধামাকা অফারটার জন্য এখানে এসেছিলাম সেটা দেখলাম যে সেট মেনুর মধ্যে নেই। ওনাদের যত আইটেম ছিল সবই আছে, কিন্তু সেই ধামাকা অফারের কোনো লিস্ট এখানে ছিল না। তারপর আমরা ওনাকে মুখেই জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উনি বলল হ্যাঁ সেই অফারটা আছে। তারপর আমরা সেটা অর্ডার করে দিলাম। আমরা অর্ডার করেছি 4টা, আর পার্সেল নিয়ে যাব 2টা, মোট 6টা অর্ডার করেছি। আমরা অর্ডার করেছিলাম রাত 9টার দিকে, কিন্তু অর্ডার করার পর আমাদের খাবার আসার কোনো নামগন্ধ ছিল না। আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতন, না জানো 1.5 ঘন্টা, 2 থেকে 1.5 ঘন্টার মতন হবে। মানে আমরা বসে থাকতে থাকতে পুরো ট্রাম্প ক্যাফে খালি হয়ে গিয়েছিল। শুধুমাত্র 3টি ফ্যামিলি ছিলাম, আর বাকি সবগুলো সোফা বা কি বলে টেবিল খালি হয়ে গিয়েছে। আর আমরা এই 3টি ফ্যামিলি এসেছিলাম সেই ফেসবুকে অফারটা দেখে, আর সেই 3 ফ্যামিলি এখন ওয়েটিংয়ে আছি। অনেকক্ষণ ওয়েটিং করার লেগেছে আমাদের এখানে আসার পর। আমরা সবাই বোরিং হয়ে গিয়েছিলাম, আর আমার মোবাইলে বা আমার ছোট বোন বন্যা, আমার খালাতো বোন সুমি, সবার মোবাইলে বাসা থেকে প্রচুর ফোন আসতেছিল যে এত রাত হয়ে যাচ্ছে এখনও আসো না কেন, আর দেশের পরিস্থিতিতে এখন অনেক খারাপ, তো সবাই বাসা সবাই আমাদের জন্য চিন্তাও করছিল। আর আমরা যেহেতু খাবারটা অর্ডার দিয়ে ফেলেছি, তো আমরা খাবারের জন্য অনেকক্ষণ বসে থাকার পর স্যুপটা আগে দিয়ে গেছে, স্যুপটা দিয়ে মানে দিয়ে ওনারা চলে গেছে। তারপর আমরা সবাই মিলে স্যুপটা খেয়ে নিয়েছি। স্যুপটা খাবার পরও, অনেক পরও কিন্তু খাবারটা চলে আসেনি। খালাতো বোন তো অনেক বিরক্ত হয়ে গেছে, ও একবার বলছে আপু আমি চলে যাই তোমরা থাকো, কিন্তু অনেক ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমরা আমাদের সাথে রেখে দিলাম। বললাম আচ্ছা এতক্ষণ যেহেতু কষ্ট করেছিস আর কিছুক্ষণ কষ্ট কর। মানে আমরা অনেকক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আপনারা তো হয়তো জানেন যে সময়ের কাঁটা কিন্তু সহজে যায় না, তো আমাদের অপেক্ষার পালা শেষই হচ্ছে না।
কিন্তু অনেক অপেক্ষার পরও যেহেতু স্যুপটা এসেছে, আর স্যুপটা কিন্তু খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। আমরা এখানে এই এটা মনে হচ্ছে অ্যান্থম, অ্যান্থম না হলে মোমো হবে, এই দুইটোর একটা মনে হচ্ছে অ্যান্থমই। এটা আমরা ভেঙে স্যুপের সাথে খেয়ে নিচ্ছি। আর পেটে এত ক্ষুধা ছিল যে বড়দের থেকে ছোটরা বেশি পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য, তাই ওরা আগে খেয়ে নিচ্ছে। আর আমি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। আর খাবারটা সত্যিই খুব ভালো ছিল, কিন্তু বললাম না, অপেক্ষা, অনেক অপেক্ষা করা লেগেছে আমাদের এই খাবারের জন্য, নিজেদেরকে অনেক অসহায় মনে হয়েছে। তবে ভাগ্যটা ভালো, আমাদের শুধু আমরা একাই ছিলাম না, আরও বাকি দুইটি ফ্যামিলিও ছিল, ওনারাও এই একই সেমই অফার করেছে, তাই ওনারাও আমাদের মতন ওয়েটিংয়েই ছিল। আমরা স্যুপটা খেয়ে তারপর আবার অনেকক্ষণ বসে থাকলাম, তারপর আবার বাকি খাবারগুলো আমাদের মাঝে চলে আসবে। তুমি বারবার বলছো আপু তুমি আমাকে ভিডিও করো না, আমাকে ভিডিওতে ভালো দেখা যায় না, কিন্তু আমি বললাম না, তোকে অনেক ভালো লাগছে। আর অনেকক্ষণ আসার পর সেই জাদুর চেরাক আমরা পেয়ে গেলাম, মানে আমাদের রাতের ডিনার বা ধামাকা অফার যেটাই বলতে পারেন। এখানে একটি শাসলিক ছিল, ফ্রাইড রাইস, তারপর চাইনিজ ভেজিটেবল ছিল, চিকেন ফ্রাই ছিল, আর দই ফুচকা ছিল ডিজার্টের, কিন্তু ওনাদের কাছে স্টক শেষ হয়ে গেছে, সেই জন্য ওনারা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। আর এখন আমি একটু খেয়ে নিচ্ছি। আর শাসলিকটা খুব ভালো ছিল, কিন্তু পরিমাপ অনেক কম ছিল, আমার মেয়ে তো একদমই অল্প পেয়েছে, আমি তো তাও একটু যা ভালোই পেয়েছি। আর খাবারটা খেতে সত্যিই খুব ভালো ছিল, আর বললাম না, পেটে যেহেতু ক্ষুধা ছিল খেতে খুবই ভালো লেগেছে। আসলে আমি যতখানে গিয়েছি এত ওয়েটিং আমার কখনো করা লাগেনি, ওখানে যাওয়ার সাথে সাথে সবাই খুবই আপ্যায়ন করেছে, কিন্তু এখানে আসার পরও সবাই খুব আপ্যায়ন করেছে, কিন্তু এই যে খাবারটা তৈরির জন্য খুব খুব সময় লেগেছে, অনেকক্ষণ বসে থাকা লেগেছে আমাদের। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হয়তো আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কসগুলো খাবো। আমরা এখন কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি। আর নুহা তাহনা বললো আসো আমরা সবাই চেয়ার্স করে খাই, তা আমরা আসলে বাসায় এই কাজটি করি, যদি কোনো চা বা কফি বা এরকম কোনো পানি জাতীয় কোনো খাবার খেলে আমরা সবাই একসাথে চেয়ার্স করে খাই, আর এটি খুব মজা বা এনজয় করি আমরা। আমাদের এখানে সবাই চেয়ার্স করা হয়ে গেল, আপনাদেরকেও আমরা চেয়ার্স করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি বাসার জন্য। প্রতিদিনের মতন আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।